ওভালে বিশ্ব টেস্টের ফাইনালে বিতর্কিত ক্যাচ নিয়ে প্রশ্নতলায় শাস্তি পেতে হলো শুভমান গিলকে। এছাড়াও ভারতীয় দলের বাকি ক্রিকেটারদেরও জরিমানা করেছে ICC। এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তাতে জানানো হয়েছে, বল করার নির্দিষ্ট সময়ের মধ্যে 5 ওভার কম বল করেছে ভারতীয় দল, সে কারণে ICC কোড অফ কন্ডাক্টের 2.22 ধারা লঙ্ঘিত হয়েছে, ফলে প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের 20% করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি টেস্ট ম্যাচের চতুর্থ দিনে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভমান, সে কারণে তাকে অতিরিক্ত 15% জরিমানা দিতে হবে।